দশজন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করে আটজন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে দিন চাইছে তার মানে দিনকে লাস্টে রাখবো দশজন লোক একটি কাজ করে বিশ দিনে তাহলে দশজন লোক একটি কাজ করে বিশ দিনে তাহলে একজন লোকের কাজটা করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে বেশি হলে হয় গুণ তাহলে বিশ গুণ দশ আর এখানে আছে কতজন আটজন লোক তাহলে আটজন লোকের কাজটি করতে সময় লাগবে এই যে দশ এটা কিন্তু গুণ হয়েছে তার মানে এর পরের নিচে যে সংখ্যাটা আসবে সেইটা উল্টোটা হবে মানে ভাগ হবে তাহলে বিশ গুণ দশ ভাগ আট পাঁচ দুগুণা দশ চার দুগুণা আট চার পাঁচা বিশ পাঁচ পাঁচা হয় পঁচিশ তার মানে উত্তর পঁচিশ দিনে গ নাম্বার যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কতদিনে শেষ হবে দিন চাইছে তার মানে দিনকে লাস্টে রাখবো নয়জন লোক বারো দিনে কাজ করতে পারে তাহলে নয়জন লোক কাজ করতে পারে বারো দিনে তাহলে একজন লোকের কাজটা করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে আর বেশি হলে হবে গুণ অতিরিক্ত তিনজন লোক নিয়োগ দিলে তাহলে আগে ছিল নয়জন আরও তিনজন দিলে হয় বারোজন লোক তাহলে জন কাজটি করতে পারবে বারো গুণ নয় একবার যদি গুণ হয় নিচের সংখ্যাটা হবে ভাগ উল্টাটা হবে আর কি তাহলে এটা গুণ হয়েছে তাহলে এটা হবে ভাগ তাহলে বার কাটা তাহলে থাকে হচ্ছে নয় তার মানে নয় দিনে হবে উত্তর নাম্বার